নমস্কার, আর্ট অফ কালার্সের তরফ থেকে এসেছি। আমাদের আজকের আর্টিস্ট এমিনেন্ট আর্টিস্ট দীপ্তি চক্রবর্তী। তো দীপ্তি ম্যাডাম, আপনি কতদিন ছবি আঁকছেন? আমি 72 সালে পাশ করেছি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে। তারপর থেকেই আমি সমানে কাজ করে চলেছি। সোলো এক্সিবিশন করেছি কয়েকটা, কিন্তু আমি বিভিন্ন এক্সিবিশনে পার্টিসিপেট করি। ছবি সবসময় দিতে হয়, মানে সবসময়ই চলছে ছবি আঁকা। হ্যাঁ, তো এই এই ছবি আঁকা শুরু নিশ্চয়ই আর্ট কলেজ থেকে নয়, শুরুটা কোথা থেকে? শুরুটা খুব ছোট ছোটবেলায়। আচ্ছা। আমার যখন 3-4 বছর বয়স, তখন আমার বাড়ি নর্থ বেঙ্গলে। আচ্ছা। আলিপুরদুয়ার। আচ্ছা। তো আমার বাড়িতে কেউ ছবি আঁকে না, আমি সবচেয়ে ছোট ছিলাম। আচ্ছা। তো মা সন্ধ্যাবেলায় দুধ জ্বাল দিতেন কাঠের জ্বালে, আমি পেছনে বসে টিভির উপরে, মা ওই উনুনটা যখন ধরাতেন পাটকাঠি দিয়ে, সেই পাটকাঠিটা যখন পুড়ে গিয়ে ফেলে দিতেন, ঠান্ডা হয়ে যেত, মা বকতেন ওটা হাত দিতে, কিন্তু আমি ওটা নিয়ে ওই ছবি আঁকতাম। সেইটা দেখে মা খুব, মা পেছন ফিরে বসে আছে এইসব ছবি আঁকতাম। কিন্তু সেটা তো যে উঠে নষ্ট হয়ে যেত, হ্যাঁ, তখন তো বুঝতে পারতাম না। তারপর ধীরে 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 ছবি আঁকা প্রতি ভীষণ ইন্টারেস্ট হলো। হ্যাঁ, বড় হলাম, স্কুলে উঁচু ক্লাসে পড়ছি, কিন্তু ছবি আঁকার প্রতি ভীষণ উৎসাহ। বাগানে রজনীগন্ধা ফুটে আছে, তার ছবি আঁকতাম। আমার কাকা আমাকে খুব উৎসাহ দিতেন, বলতেন তোকে চল শান্তিনিকেতনে ভর্তি করে দেবো। তা আমি সব কিছুই বুঝতাম না, আর নর্থ বেঙ্গলের ছেলেমেয়েরা তো কলকাতার বিষয় বোঝে না। হ্যাঁ, তো আমি আইসিএলবি পাস করার পর আমার কাকা আমাকে কলকাতায় নিয়ে গেলেন, বললেন আর গভর্নমেন্ট আর্ট কলেজে ইন্টারভিউ দিতে হবে, তুই পরীক্ষায় বসতে হবে, কী কী করতে হবে চল কলেজে চল, প্রিন্সিপাল বলে দিলেন কী কী আসবে। তো আমি কিছুই জানি না, পরীক্ষার দিন গেছি হলে, দেখলাম প্রচুর ছেলেমেয়ে এবং কলকাতার তারা অনেক কিছু জানে, আমি তো বোকার মতন দাঁড়িয়ে ছিলাম। তারপরে পরীক্ষার হলে ঢুকলাম, ঢুকে বসলাম, তো 4টে পরীক্ষা হলো, লাস্ট পরীক্ষা যেটা সেটা কম্পোজিশন, একটা সাবজেক্ট করতে হবে ওয়াটার কালার দিয়ে। তা আমি আগে আমার নর্থ বেঙ্গলে হাতি, হাতিরা কি করে গাছের গুড়ি টেনে নিয়ে যায় গাছ কাটার পর, তো একজন প্রফেসর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে আমার ছবিটা দেখছে। তো ছবি যখন শেষ হলো, প্রায় শেষের দিকে, তখন আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথা থেকে এসছো, তখন আমি বললাম নর্থ বেঙ্গল, বললো ও সাবজেক্টটা তো একদম অন্যরকম তাই। হ্যাঁ, তো এই আমার চলা শুরু, এবং প্রথম পরীক্ষাতেই আমি সুযোগ পেয়েছিলাম গভর্নমেন্ট আর্ট কলেজে। তারপর থেকে তো ছবি আঁকা শুরু হলো, প্রথমে তো ইন্ডিয়ান স্টাইল নিয়ে আমি ছবি আঁকা শুরু করলাম, তুলোটা ছবি এঁকেছি পেপারে, তারপরে সিল্কের উপরে। আচ্ছা। করতে 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 ইন্ডিয়ান স্টাইল 5 বছর কোর্স শেষ হলো, তারপর আমি ওয়েস্টার্নটাও জানতে চেষ্টা করলাম, সেটাও আমি করলাম। তার ফলে কি হলো, আমার ছবিতে দুটো ধারা একসঙ্গে হয়ে গেল। হ্যাঁ, তো সেইভাবেই আমি এগোচ্ছি এখনো। এখন আমি ছবি আঁকছি তুলোতে আর আঁকি না, কারণ তুলোর পেপার পাওয়া যায় না। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, সেই জন্য আমি ক্যানভাসের উপরে অ্যাক্রিলিক আঁকছি। রিসেন্ট আমি একটা দুর্গা শো করেছি, তাতে পুরাণের বই পড়ে, তার থেকে অনেক কিছু সংগ্রহ করে, অনেক পড়াশুনো করে, তারপর আমি সাবজেক্ট বের করেছি সেখান থেকে, এবং সেটা আমার নিজের কল্পনা, সেই ছবিগুলো আমি এঁকেছি, 15টা ছবি আছে। মানে ইন্ডিয়ান, মানে সিল্কের ওপর ছবি আঁকা হচ্ছে ইন্ডিয়ান কালচারের বোধহয় অনেক শুরুর দিকের কাজ বলা যায়। মানে ইন্ডিয়ান, হ্যাঁ, সিল্কের ওপর ছবি আমরা এখন ইন্ডিয়ান কালচারে দেখতে পাই না, সত্যি বলতে এখন আমরা সেই কালচারটা, হ্যাঁ, হারিয়ে যাচ্ছে আমাদের। এইভাবে এখান থেকে যে আপনি এত দূর এসেছেন, এটা শুনে মানে সত্যি খুব ভালো লাগলো। অনেকদিন পরে, মানে ক্যামেরাতেই বলছি, অনেকদিন পরে এরকম একটা আর্টিস্টের সাথে আমরা দেখা করলাম, যিনি বললেন যে আমি সিল্কের ওপর কাজ করে তারপর আমি আস্তে আস্তে ওয়েস্টার্ন কালচারে এসেছি। মানে এরকম কালচারাল ইনফিউশন আমরা
খুব রেয়ারলি আর্টিস্টদের মধ্যে পাই। হ্যাঁ, মানে এটা বলবো আমাদের জন্য একটা প্রিভিলেজ যে আপনার সাথে আমি এতটা সময় কাটাতে পারলাম। হ্যাঁ, আমাদের শ্রোতা বন্ধুরাও অনেক, তারাও আর্টিস্ট, এবং তারা, আমরা আশা করি আমাদের যেই ভিডিওটা যাদের কাছে যাবে তারাও আর্টিস্ট্রি নিয়েই কাজ করে, তারা শখের আর্টিস্ট হতে পারে, তারা কোথাও চেনা শোনা জায়গার থেকে একাডেমিক্স নিয়ে এগিয়েছে এমনও হতে পারে। তাদের জন্য কি আপনার কোনো মেসেজ আছে যে তাদের তাদের কি কোনোভাবে আপনি গাইড করতে চান কিভাবে তারা এগোবে? হ্যাঁ, মেসেজ বলতে এটা শুধু ছবি ছবি আঁকাই নয়, হ্যাঁ এর ভেতরে কিন্তু অনেক গভীরতা আছে, অনেক পড়াশুনো করতে হয়, অনেক পড়াশুনো করার পর তারপর তুমি তোমার মাথায় আগে ছবি রয় আগে মাথায় আসবে তোমার বিষয়বস্তু, হ্যাঁ তারপর তুমি সেটা তুলোটাই হোক সিল্কেই হোক কাগজেই হোক বা ক্যানভাসেই হোক সেটা তোমার সেই রেখাটা তোমার তার উপরে আসবে। হ্যাঁ, তো লেখাপড়াটা অবশ্যই দরকার, শুধুই ছবি আঁকাটা নয়। হ্যাঁ, আমাদের পুরান দিনে যেমন আমি বলছি অজন্তা গুহায় গিয়েছিলাম, সেখানে আমি অনেকবার গেছি, আমি মুগ্ধ হয়ে গেছি অজন্তা গুহার ছবি দেখে এবং বারবার যেতে ইচ্ছে করেছে। প্রথমবার গিয়েছিলাম ছবিগুলো স্পষ্ট ছিল জোয়ালে, দ্বিতীয়বার গেলাম কালো হয়ে গেছে অনেক এবং অনেক গুহা একদম নষ্ট হয়ে গেছে। পরবর্তীকালে আমার ছবিতে কিন্তু অজন্তার প্রভাব পড়েছে অনেকটা। সেটাই সেটাই, ঠিক আছে। আমরা এই মানে যেটা বুঝলাম সেটা হচ্ছে বিষয়বস্তু নিয়ে শুধু খাতা কলম নিয়ে বসে গেলে হবে না, বিষয়বস্তুর ভাবনাটাও খুব জরুরি। একটা কথা আছে, একটা কথা আছে, ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো। তো সেই সেই ভাবা প্র্যাকটিস করা যে চলবে আমাদের আর্টিস্টদের মধ্যে এই আশাটাই রাখছি, এবং এ নিয়ে আমরা আপনার সাথে ইন্টারভিউটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।